কথাই বলে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট সো আমার মার অবস্থা হয়েছে সেরকম এই থিমে কেক যদি আগে আসতো মা সবসময় ট্রাই করতো যে ফন্ডেন দিয়ে করতে বাট যখন থেকে মা একদম প্রফেশনালি কেক বেক করছে তখন থেকে মা সবসময় নিজেকে আরও ইমপ্রুভ করার ট্রাই করে যদিও আমার মা একজন প্রফেশনাল বেকার বাট এই কেকগুলো যখন আগে আসতো কার্টুন থিমে যখন বাংলাদেশে ছিলাম তখন ফন্ডেন্ট দিয়ে করলেও বা পরে কিন্তু আবার ক্রিমে করাই স্টার্ট করেছে সবসময় ক্লায়েন্টকে জিজ্ঞেস করেই নিত যে ফন্ডেন্টে হলে বেটার হয় ওনাদের জন্য নাকি ক্রিমে করলে বেটার আই মিন যে যেরকম পছন্দ করতো এই ধরনের থিম কেকগুলো কিন্তু দেখতে যেমন কিউট হয় তেমনই কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও কিন্তু অত বেশি ক্রিমি ফিল হয় না আজকের এই কেকটা যিনি অর্ডার করেছিলেন উনি আমাদের রিপিটেড ক্লায়েন্ট উনি এর আগেও কেক অর্ডার করেছিলেন বাটার ক্রিম দিয়ে নিউট্রিলা ফিলিং চকলেট কেকের উপর তো এবার উনি সেমই অর্ডার করেন বাট আগের বারের কার্টুনটা ছিল ফন্ডেন্টের উপর আর এবার উনি ক্রিমেরটাই প্রেফার করেন সো উনি বলতে গেলে দুটোই ট্রাই করে ফেলেছেন এই ধরনের আই মিন এই ধরনের কার্টুনগুলো ফন্ডেন্টে করলেও যেমন কিউট লাগে তেমনই ক্রিমে করলেও কিন্তু অনেক কিউট লাগে সো এটা ডিপেন্ড করে অনেকে চাই একদম স্মুথ ফিনিশিং যেটা ফন্ডেন্টে করলে হয় আবার অনেকে চাই না ক্রিম দিয়ে করবে তো আমরা দুটো অপশানই চালু রেখেছি যার যেভাবে পছন্দ আমরা সেভাবেই তাদেরকে প্রোভাইড করে থাকি আজকের এই ভিডিওতে আমি শেয়ার করছি একটা কার্টুন থিম কেকের ডেকোরেশন আশা করছি অন্যান্য ভিডিওর মতন আজকে এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর তার সাথে আজকে আপনাদের সাথে একটা কথাও শেয়ার করি যেটা আমি প্রতিটা ভিডিওতেই শেয়ার করে থাকি বাট তারপরও মনে হয় যেন আপনারা ভিডিওর ওই পোর্শনটা স্কিপ করে যান আমরা কিন্তু বাংলাদেশে কোনো ধরনের কেক ডেলিভারি করি না শুধুমাত্র ক্যানাডার টরন্টো সিটির স্কারবোরোতেই আমরা কেক ডেলিভারি করে থাকি এছাড়া অন্যান্য জায়গা থেকে যদি আপনারা আমাদের লোকেশন থেকে এসে নিতে পারেন তাহলে আমরা কেক প্রোভাইড করে থাকি কারণ ফুল টরন্টোতে হোম ডেলিভারি দেওয়াটা না পসিবল হয় না কারণ অনেক বড়ো এরিয়াসও এটা ডিফিকাল্ট আর আমরা স্কারবোরোতে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর এছাড়া ইস্ট ইয়র্ক বা নর্থ ইয়র্ক সাইডেও কিন্তু আমরা কিছু লোকেশনে হোম ডেলিভারি করে থাকি আর অনেকেই আপনারা আমাদেরকে মেসেজ করেন প্রাইস জানার জন্য প্রাইসটা আসলে ডিপেন্ড করে যে আপনি কী ধরনের কেক নিচ্ছেন সো সব কিছুই তো বলে দিলাম আপনারা অনেকে বাংলাদেশ থেকে আমাদেরকে নক করেন আসলে বাংলাদেশে তো আমরা কেক ডেলিভারি অফ করেছি আজকে প্রায় এক বছর হচ্ছে সো আমরা বাংলাদেশে কোনো কেক ডেলিভারি করছি না আপনারা শুধু শুধু নখ দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করবেন না যে আমরা কেন করছি না আগে তো করতাম এখন যখন আমরা সবাই কানাডাতে সো এখান থেকে তো আর বাংলাদেশকে ডেলিভারি দেওয়া পসিবল না আগে দিয়েছিলাম যখন বাংলাদেশে ছিলাম সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা যারা বাংলাদেশ থেকে নখ দিচ্ছেন আপনারা অনেকেই কিন্তু ইদানিং বাংলাদেশ থেকেই নখ দিচ্ছেন আমি জানি না হঠাৎ করে এইটা বেড়ে গেল কেন কারণ মাঝখানে কিন্তু অনেকেই জেনে গিয়েছিলেন আমাদেরকে কম নখ দিতেন বাট ইদানিং আমি প্রচুর মেসেজ পাই বাংলাদেশ থেকে সো যাই হোক কথা বলতে বলতে কেকের ফাইনাল ডিজাইনটা শুরু হয়ে গেছে আমি যেহেতু ক্রাম কোডিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তাই আমি জাস্ট আপনাদের জন্য মেনশন করে দিচ্ছি মিন এক্সপ্লেন করে দিচ্ছি সো কেকটা প্রথমে বেক করে নেওয়া হয়েছিল বেক করার পরে কিন্তু লেয়ারে কাট করে নেওয়া হয় আর তারপরে কিন্তু এটাকে প্রথমে সুগার সিরাপ আই মিন কেকের বেসটা দিয়ে দেন সুগার সিরাপ দেন ক্রিম বাটার ক্রিম তার সাথে কিন্তু নিউটেলাও ছিল বাটার ক্রিমের মধ্যেই নিউটেলাটাও অ্যাড ছিল আর ক্রিমের উপরও কিন্তু লেয়ারের উপরেও কিন্তু আবার এক্সট্রা করেও নিউটেলা অ্যাড করা ছিল কারণ এটা কিন্তু নিউটেলা থিম কেকই ছিল তাই অনেক অনেক নিউটেলা ইউজ করা হয়েছে সো এভাবে আসলে কেকের বেস্ট রেডি করা হয় আর তারপরেই তো ক্রাম কুট করে রেখে দেওয়া হয় কেকটা যাতে সেট হয় সেই জন্য কেক সেট হওয়াটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট তার কারণ কেক যদি সেট না হয় কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে বোর্ড থেকেও কিন্তু সরে যেতে পারে তাই কেকটা সেট হতে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট ফ্রিজে রেখে আপনারা কেকটা সেট করে নিতে পারেন আমি এমন একটা কোয়েশন পেয়েছিলাম যে কেক কতক্ষণ সেট করতে দিতে হয় তো আমি বলবো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ঘণ্টাখানিক তো মিনিমাম দিতেই হবে দু তিন ঘন্টা দিয়ে ভালো বাট অনেকের হাতে সময় থাকে না তাই মিনিমাম একটা প্রপার সময় দেওয়া উচিত কেকটা সেট হতে দেওয়ার জন্য সো ফ্রিজে রেখে সেট করে নেওয়াটা আসলে খুব ইম্পর্টেন্ট আর যেহেতু ক্যানাডাতে এখন একটু গরম পড়েছে বাট যখন ঠান্ডা ছিল তখন তো অত বেশি সময় লাগতো না বাট বাংলাদেশে তো প্রচুর গরম সো এই গরমে কিন্তু কেক সেট হতে দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর ক্রাম কোট করে বের করে নেওয়ার পরে কিন্তু আই মিন সেট হয়ে দেওয়ার পরে বেশ অনেকক্ষণ সময় ফ্রিজে রাখার পরে কিন্তু কেকটা বের করে নেওয়া হয় আর তারপরে এটাতে ফাইনাল ফিনিশিংটা অ্যাড করে দেওয়া হয় যেটা আপনারা দেখতেই পেলেন আর এবারে কার্টুনটা এঁকে নেওয়া হচ্ছে সো আগে হলে মা সব সময় বলতো যে কার্টুনটা ফন্ডেন্টে করলে বেটার বাট পরে কিন্তু মা নিজে বলতো যে ক্রিমে হলেও বেটার কারণ করতে করতে মা এখন এটাতে টু হয়ে গেছে সো মার জন্য এখন এটার কোনো ব্যাপারই না সো মাঝে মাঝে আমিও অনেক ইন্সপায়ার্ড হই যে সব সময় নতুন কিছু ট্রাই করাটা আসলেই দরকার সো আমি যখন ফ্রি থাকি তখন আমিও মাকে হেল্প করা ট্রাই করি বাট এইসব কাজে মা আবার একটু বেশি এক্সপার্ট সো আমার আর হেল্প করা লাগে না আর কি তো যাই হোক কথা বলতে বলতে কেকের ডেকোরেশানের কাজও অলমোস্ট শেষের দিকে এখন জাস্ট কার্টুনটা ড্র করে দেওয়া হবে আর আপু যে স্যাম্পলটা দিয়েছিলেন আমাদেরকে ওটার মতো করে আমরা করে দেওয়া ট্রাই করেছি আর এরপরে কিন্তু কেকটা চলে যাবে ডেলিভারিতে আপু যদিও নিজে এসেছিলেন কেকটা পিক করতে তো আমরা আমাদের দিক থেকে কেকটা রেডি করে রাখছি উনি আসলেই যেন কেকটা দিয়ে দিতে পারে এর মধ্যে বলে রাখি ক্যানাডার টরন্টো সিটিস কার্বোতেই কিন্তু আমরা কেক ডেলিভারি করে থাকি আর শুধুমাত্র সেলিব্রেশন কেক বা থিম কেক না আপনারা চাইলে আমাদের কাছ থেকে মিনি কেক জার কেক পেস্ট্রি কেক রোল অ্যান্ড কাপ কেক এই ধরনের আইটেমও নিয়ে নিতে পারেন আপনারা অনেকেই আছেন যারা কেক ট্রাই করতে চাচ্ছেন ফিউচার কোনো প্রোগ্রামে অর্ডার করার জন্য আপনারা কিন্তু এই ধরনের ডেজার্ট আইটেমগুলো অর্ডার করতে পারেন আর এছাড়া আপনারা যারা জিজ্ঞেস করেন যে আমাদের পেমেন্ট সিস্টেম কেমন অর্ডার কনফার্ম করার জন্য কিন্তু হাফ পেমেন্ট আপনাকে অ্যাডভান্স করতেই হবে আর বাকিটাকে যখন আপনি কেক নেবেন তখনই পে করলে চলবে সো উইদাউট অ্যাডভান্স কোনো অর্ডারে কিন্তু কনফার্ম হয় না আর এছাড়া অনেকে আমাদের লোকেশন জানতে চান আপনারা যদি লোকেশন জানতে চান তাহলে দয়া করে আমাদের আমার ফেসবুক পেজ মম্মিজ কেকে ইনবক্স করবেন অনেকেই আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন সো যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য পেজ লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিব ফেসবুক পেজ মম্মিস কেকে ইনবক্স করলেই কিন্তু আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন কেকের স্টার্টিং প্রাইজেরও কিন্তু ডিটেলস আমাদের পেজে দেওয়া আছে এছাড়া থিম কেকের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে ডিজাইনের উপর আপনারা কি ধরনের ডিজাইন পছন্দ করছেন বা কোন ডিজাইনটা আপনারা চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে প্রাইসটা আর এছাড়া অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের পাউন্ডের প্রাইস বা সব কিছু তো সব ডিটেলসের জন্যে আপনারা আমাদের ফেসবুক পেজ মমিস কেকে ইনবক্স করতে পারেন যারা পেজ থেকেই ভিডিওটা দেখছেন তারা তো জানেনি কোন পেজে ইনবক্স করতে হবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব। আপনারা কিন্তু চেক করতে একদমই ভুলবেন না আর পেজের ডিটেলস চেক করার পাশাপাশি আমার পেজটা ফলো করতে কিন্তু একদমই ভোলা যাবে না আর চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন চ্যানেল লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে সবসময়ই দেওয়া থাকে তাই আপনারা চাইলে একটি জন্য হলেও আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আর ঘোরার পাশাপাশি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভোলা চলবে না সো অনেক কথা বলে ফেললাম আর এরই মাঝে কেকের মাঝে কিন্তু এখানে কার্টুনটা আঁকা হচ্ছে আর এটা এবার ডেকোরেট করা হচ্ছে প্রথমে ইয়েলো আর এর পাশে কিছু বেলুন ছিল তো ওগুলোও কিন্তু ড্র করে দেওয়া হবে বিভিন্ন অকেশনের জন্য থিম কেক কিন্তু একদমই পারফেক্ট সো আপনারা চাইলে আপনাদের স্পেশাল দিনটা আরও বেশি স্পেশাল করার জন্য আমাদের কাছ থেকে একটা কেক অর্ডার করতেই পারেন আশা করছি অথেন্টিক বাংলাদেশি ফ্লেভার আপনারা আমাদের পেজেই পেয়ে যাবেন সো অথেন্টিক বাংলাদেশি ফ্লেভার কেক ট্রাই করতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে হবে আর আজকের এই কেকটার ওয়েট ছিল টু পাউন্ড বাট আপনারা চাইলে আপনাদের যত পাউন্ড ইচ্ছে তত পাউন্ড আমাদের পেজে অর্ডার করতে পারবেন আর বিভিন্ন অকেশনের জন্য আমরা কিন্তু অর্ডার নিয়েই থাকি সো সেমি ফন্ডেন্ট ফন্ডেন্ট যে কোনো থিম কেক আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে আর এই হলো কেকের ফাইনাল লুক সো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তে বা রিপ্লাই করতে অনেক বেশি পছন্দ করি এই হলো ফুল কেকের একটা ভিডিও আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে একটা লাইক করবেন আর পেজটাও ফলো করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেকের ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে নতুন কেকের ডেকোরেশন নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন আর আপনাদের যদি কোনো কেকের প্রয়োজন হয় ক্যানাডার টরন্টো সিটির কারবোরোতে তাহলে কিন্তু আমাদের পেজে ইনবক্স করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হতে পারে সেটা ব্লগ ভিডিও বা ডেকোরেশন ভিডিও আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা